একেই বোধহয় বলে ভাগ্যের ফের, হত দরিদ্র থেকে সরাসরি কোটি টাকার মালিক। এটি কোনো লটারি পাওয়ার ঘটনা নয়, একটু অন্যরকম ঘটনা। মহাকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়েছিল এক বাড়ির ছাদে, আর তাতেই কোটিপতি বনে গেলেন উল্কাপিণ্ড পাওয়া সেই বাড়ির এক যুবক। ৩৩ বছর বয়সী ইন্দোনেশিয়ার বাসিন্দা জোসুয়া হুটাগালানাগু বাসায় কাজ করছিলেন, এমন সময় হুট করে এমন এক বস্তু ছাদ ভেদ করে পড়তে দেখে বেশ ভয় পাওয়ার সাথে সাথে অবাক হয়েছিলেন। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝেছিলেন যে বস্তুটি একটি উল্কাপিণ্ড। বিশেষজ্ঞরা জানিয়েছে এই উল্কার টুকরাটি প্রায় ৪ বিলিয়ন বছরের পুরনো। এর বাজার দাম ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। ঘটনার ব্যাখ্যা দিতে যেয়ে সে জানায় উল্কাপিণ্ডটি তীব্র গতিতে তার ছাদে পড়ে, এরপর ছাদ ফুটো করে নিচে নেমে আসে। এ সময় এটি তার ঘরের মেঝের মধ্যে প্রায় ১৫ সেন্টিমিটার ঢুকে যায়। প্রথমে খুব উত্তপ্ত থাকলেও পরে এটি সাধারণ তাপমাত্রায় নেমে আসে। এই ঘটনার পর থেকে এলাকার অনেকেই উল্কাপিণ্ডটির অন্যান্য অংশ নিজ এলাকার মাঝে খুঁজে চলেছেন, হয়তো তারাও চান নিজের ভাগ্যের ফের বদলাতে। মুবাল্লিক করিম, মাইটিভি।